এমন একটি গাছ বানাইছি ওয়ালা তামরাবা হাজি শাজারাত ফাতাকুনা মিনাল জালিমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন গন্ডম গাছ আমি একটা গাছ বানাইছি এই গাছের ফল তো খাওয়া যাবে না যাবে না এই গাছের নিকটবর্তী পর্যন্ত হওয়া যাবে না নিষেধ করলেন কি করলেন ভাই নিষেধ করলেন কিন্তু শয়তান নিষেধ করলে কাম হয় নাই শয়তানের ওয়াসওয়াসা কোনটা তো কোনটা করে সময় পাই কথা নেই 10:30 এখন তো তফসির শেষ করে আগে কোনটা কি করব তফসির শেষ করে কোনটা আমার ভাই এই যে জান্নাতের মধ্যে ঘুরতেছে কত ইয়াসা ঠিক কি না কত ইয়াসা এই ইয়াসা আমার মধ্যে আছে ঘুরতেছে চলাফেরা করতেছে খাইতেছে কিন্তু এই আসে ইয়াসা আমার ভিতরে ইঞ্জের ভিতরে বিষ জ্বালিয়ে দিয়েছে বিষ জ্বালা লাগছে শয়তান জ্বালা লাগছে শয়তান আগের থেকেই ফাঁসে আমার ভাইয়া শয়তান নাম হচ্ছে আজাজি মার নাম হচ্ছে নীলবিষ বাহার নাম হচ্ছে খুবিষ এই শয়তানের তফসির করলে শয়তান কেমন হয়েছে দুনিয়ার মধ্যে আসিম শয়তান আসিম দুনিয়ায় আকাশ কেমনে গেছে এটার বলে আরো এক ঘন্টা লাগবে এটা বেল এক তফসির খালি ওটুকু বললাম শয়তান নাম আজাজি বাহার নাম হচ্ছে মার নাম নীলবিষ বাহার নাম খুবিষ নাম হলো ডিজিটাল না আসিম দুনিয়ায় তারপরে এবাদত করতে করতে একদম জান্নাত থেকে ফসিছে এটা বহুত কথা আছে সময় লাগবে আমার ভাইয়া তে শয় শয়তান যে শয়তান নাকি আদম নবী আলাইহিস সালামকে বানানোর পরে আদমের জন্য তো সুন্দর করে বানাইছে বানানোর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছিলেন এই সমস্ত ফেরেশতারা আদমের চিন্তা করো কথাটা বলছেন না নাই আদমরে কি দাও শয়তানের ফরিশতারে দিতাছে একটু আদমরে সিজদা দাও কিন্তু সমস্ত ফরিশতা সিজদার মধ্যে হয়ে গেছে সিজদা কেলা দিছে না আল্লাহ জি গাইছে মা মানাকা আইয়া সুজুদা ইযা আমারতুকা এ ইবলিস এ ফরিশতা সেই সময় ফরিশতা ছিল সমস্ত ফরিশতাদের বস বুঝাইছে না এবার বলতাছে তুমি সিজদা কেন দাও নাই মা মানাকা তোমাকে কে নিষেধ করলো সিজদা কেন দাও নাই ইবলিস জবাব দিয়েছিলেন বলে আমি সিজদা কেমনে করব বলে কেন আনা খাইরুম মিনহু কি জবাব দিছে আনা খাইরুম মিনহু আমি তো আদম থেকে শ্রেষ্ঠ বলে কেমনে শয়তান বলেন এবার শয়তান জবাব দিচ্ছে আমি আদম থেকে শ্রেষ্ঠ এমনে আনা খালাকানি ফিন্নার আমাকে বানাইছো আগুন দিয়া ও খালাকতুহু মিন তিন আদম নবীকে বানাইছো মাটি দিয়া ঠিক না ভাই শয়তান বলে আমাকে আগুন দিয়া বানাইছো আদম রে বানাইছো মাটি দিয়া আর আগুনের কোন দিকে থাকে আগুন আগুন কোন দিকে উঠে উপরে উঠে দেখেন এখন বিশ্বাস করতেছি মোহাম্মদ বিন সিরি তফসিরের মধ্যে মোহাম্মদ বিন সিরি রহমতুল্লাহ আলাইহি লেখেন সর্বপ্রথম যে রিসার্চ করে আন্দাজ লাগিয়ে কথা কইছে এটা ইংলিশ ইনি বলতেছেন ইংলিশ করে আগুনের গতি উপরের দিকে উঠে আর মাটি থাকে জমিনে যিনি উপরের দিকে উঠে তিনি তো জমিনে নামবে না তার যিনি উপরের দিকে উঠবে তার মর্যাদা বেশি হবে যিনি জমিনে থাকবে নিচে থাকবে তার মর্যাদা নাই তাই তাকে আমি সিজদা দিতে পারবো না যখন বলে তাকে তুমি সিজদা দিব না বলো না দিব না কথাবার্তা হইতেছে কি হইতেছে ভাই কথাবার্তা চলতেছে সিজদা দিত না কথাবার্তা চলতেছে তারপরে এমন সময় দুইজন ফেরেশতা এখানে সবাই ফেরেশতা সিজদার মধ্যে আছে না নাই দুইজন ফেরেশতা খালি ইবলিস ইনকার করছে ওয়াইদা কুল্লা লিল মালাইকাতি সুজুদু লি আদম ফাসজাদু ইল্লা ইবলিস
أبا واستكبر وكان من الكافرين سوتيش نمبر آيات سورة بقرة بار نمبر 8 الله سبحانه وتعالى খালি ফেরেশতা শয়তান ইবলিস কত মাত্রা সুজদা আছে কানাগাড়ি সুজদা সিজদা করবে না এমন তো সমস্ত ফেরেশতা সিজদায় কিন্তু একজন ফেরেশতা মাথা উড়ায় বুঝতাছেন কথা মাথা উড়ায় দেখে আমাদের উস্তাদ না খুব ডিসকাস চলতাছে আছে একজনের ভাষা বসে আরেকজন তো সিজদা মধ্যে ছিল ইনিও মানে মাথা উড়ায় মাথা উড়াতে না আমাদের উস্তাদের দেহা যা খুব গরম চলতাছে আচ্ছা তারপরে দুইজন ফেরেশতা উস্তাদের দিকে তাকায়া দেখেন উস্তাদের চেহারা খালি কালো হইতাছে কি হইতাছে কালো এখন আপনাদের একটা প্রশ্ন করতে চাই ফাসুক তো নামাজ আমরা পড়ি রুকু করি করি না নাই সিজদা কয়টা করি সিজদা কয়টা করি এক রাত নামাজ ধরে নেন রুকু তো একবার করি ঠিক আছে সিজদা এক রাত কতবার পূর্ণ লাগে হইতে পারে না সিজদা কয়বার দুইটা এই যে দুইটা সিজদা করলে যে তার কাছে জব দিচ্ছি জানার দরকার আছে না না তো দুইজন ফেরেশতা মাথা উড়াইস মাথা উড়ায়া উস্তাদের দিকে তাকায় দেখে উস্তাদের চেহারা কালো হইতাছে একজন ফেরেশতা একজন ফেরেশতা দুইজন একজন একজন ফেরেশতার দিকে তাকাইলেন যে দুজন মাথা উড়াইছে একজন আরেকজনের দিকে তাকায় আছেন তাকায় দেখেন এই ফেরেশতা বলেন ভাই সিজদা দেওয়ার কারণে তোমার চেহারা আরো বেশি সুন্দর হয়ে গিয়েছে জুড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ দ্বিতীয় ফেরেশতা বলেন ভাই আমার চেহারা সুন্দর হয়েছে শুধু তাই নয় আমি তো তাকাই দেখি তোমার চেহারা সুন্দর হয়েছে এবার দুজন ফেরেশতা উস্তাদের দিকে তাকাইয়া এবার ইবলিসের দিকে তাকিয়ে দেখেন ইবলিসের চেহারা কালো হইতি আছে মলিন হইতি আছে দুইজন ফেরেশতা তারা এবার চুক্তিবদ্ধ হয়ে গেল দুইজন ফেরেশতা বলেন আমরা যদি সিজদা না করি আমাদের চেহারা উস্তাদের মতন কালো হয়ে যাবে এমনিতেই দিয়ে দিলেন দ্বিতীয় সিজদা বলা যাবে সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাহু সিজদা এই পৃথিবীর জমিনে সমস্ত উম্মতের জন্য বান্দা বান্দিদের জন্য আমার আল্লাহ দুইটা সিজদা উপহার দিয়েছেন গিফট দিয়ে দিলেন আল্লাহ সুবহানাহু তাআলা বিশ্ব নবী হাদিসের বিরুদ্ধে বলেন মান হাফাযা আলা সালাওয়াতিল খামসি আলা উযুইহা ওয়া মাওয়াকিতিহা ওয়া রুকুইহা ওয়া সুজুদিহা ইয়ারা হাক্কান লিল্লাহি আলাইহি হুরমা আলা নার পৃথিবীর জমিনে যেই মানুষের কি পাঁচ ওয়াক্ত নামাজ পড়বা এ মুসলমান বন্ধুগণ খোদা প্রেমিক ভাইরা শোনো না যারা নাও বিশ্বরে বলেন যেই উম্মতে নাকি পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে আর নামাজ কিবা পড়বে ওযু করা লাগবে নামাজ পড়লে কি করা লাগবে ওযু দরকার আছে না আল্লাহ নবী বলেন নামাজ পড়বে ওযু করবে ওযু করার পরে তারপরে ওযু করার পরে নামাজের ওয়াক্ত যখন আসবে নামাজের ওয়াক্তের সময় নামাজ জামাতে সেবা আদায় করবে রুকু করবে সিজদায় যে সিজদার কথা এসে গেল আল্লাহ নবী বলেন রুকু করার পরে সিজদা যখন করবে আর নামাজ পড়াটাকে আল্লাহর গোলামি ডাকে আল্লাহর গোলামি আল্লাহর ইবাদত নিজের উপরে হক মনে করবে সেটা আল্লাহর হক আদায় করা লাগবে সেটা আমার হক না আল্লাহর হক নামাজ পড়াই লাগবে এরকম ভাবে মনে করবে বিশ্ব নবী হাদিসের বরাতের মধ্যে বলেন হুল্লিমা আলান্নার ইয়ামত উম্মতের উপরে জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে বলা যাবে কি সুবহানাল্লাহ নামাজ পড়ব পড়বো কি পড়বো না সবাই হাত তুলে বলি নামাজ পড়বো কি পড়বো না আমি তো নামাজের তফসির করি নাই তফসির করলে আরো পাঁচ ঘন্টা লাগবে আমার ভাইয়ারা কতটা মনে আছে না নাই ডিজাইন করে করে ঘুরে কতটা মনে আছে আমার ভাইয়ারা এই যে মিস্টার ইবলিস সিজদা দেয় নাই মিস্টার ইবলিসের কথাটা শেষ করে দিলাম মিস্টার ইবলিস যখন সিজদা দেয় নাই আল্লাহ পাক রব্বুল আলামিন ইবলিসকে বলেন ইবলিস রে সিজদা যখন তুমি দাও নাই আলা ফাখরুজ মিনহা ফা ইন্নাকা রাজীম সূরা হিজর আয়াত নম্বর 34 পারা নম্বর 70 34 নম্বর আয়াত
সূত্র মুখরের মধ্যে সূরা হিজরের মধ্যে আমার আল্লাহ জানায় দিলেন এ মিস্টার ইবলিস সিজদা যখন দাও নাই আমার জান্নাত থেকে বহিষ্কার হয়ে যাও আমার জান্নাত থেকে চলে যাও ফা ইন্নাকা রাজিম আজ থেকে তোমার টাইটেল অভিশপ্ত তুমি শয়তান অভিশপ্ত কি শয়তান টাইটেল দিয়ে দিলেন খালি শয়তান শুধু তাই নয় আল্লাহ বলেন ওয়া ইন্না আলাইকা লানাতা ইলা ইয়াউমিদ্দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন শরীফের মধ্যে জানান কিয়ামত পর্যন্ত এই শয়তান যে জানে নাও জানে নাও কিয়ামত পর্যন্ত আমি এবং আমার উম্মত আমার বান্দা বান্দি ফেরেশতারা তোমার উপরে লানত পাঠাই দিয়ে থাকবে চলো যাও জান্নাত বুঝছেন না জান্নাত থেকে আউট হয়ে যাও থামাই জান্নাত হাউস হাউস অর্থাৎ জান্নাত থেকে বের হয়ে যাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিস্টার ইবলিস যখন জান্নাত থেকে বাইরে হয়ে যাবে বহিষ্কার করে দিল ইবলিস বলে জান্নাত থেকে বাইরে কিন্তু শর্ত আছে কি শর্ত এক নম্বর শর্ত হলো আমাকে সমস্ত তোমার যত বান্দা বান্দি পৃথিবীর জমিনে পাঠাবে সমস্ত বান্দা বান্দির রোগের ভিতরে ঢুকার মতন আমাকে ইলম দেওয়া লাগবে আল্লাহ কর তাও দিলাম যা তাড়াতাড়ি দুই নম্বর শর্ত মানে যাবো না দুই নম্বর শর্তটা বলে কি আর বল তাড়াতাড়ি বল দুই নম্বর শর্ত হলো কেমন পর্যন্ত আমার হায়াত বৃদ্ধি করা লাগবে কথাটা বুঝাস শয়তান যখন বলল আমাকে সমস্ত নরনারী শিরা উপশিরা রোগের ভিতরে ঢুকার এলিম দেওয়া লাগবে দুই নম্বর শর্ত কেয়ামত পর্যন্ত আমার হায়াতকে বৃদ্ধি করা লাগবে আল্লাহ কর তাও দিলাম এই দুইটা শর্ত যখন আমার আল্লাহ যখন দিয়ে দিলেন এবার ফিরে এবার এই ইবলিস শয়তান কায়দা করে আল্লাহকে বলেন আল্লাহ শুনলাও জানাও কেয়ামত পর্যন্ত যখন আমি হায়াত পেয়ে গেলাম আর সমস্ত বান্দা বান্দি রোগে রোগে ঢুকার ক্ষমতা এলিম যখন পেয়ে গেলাম আমাকে তুমি জান্নাত থেকে বহিষ্কার করে দিতেছ প্রত্যেক তোমার বান্দা বান্দিকে আমি ইবলিস জাহান্নাম না বানাইয়া তার পিছু ছাড়ব না আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চ্যালেঞ্জের মোকাবেলা করলেন আমার আল্লাহ বলেন এ নিশ্চয় ইবলিস যত চেষ্টা চালাও শত চেষ্টা চালাও না কেন যে পৃথিবীর জমিনে যে আমি আল্লাহকে মানবে আমি আল্লাহকে ভয় করবে আমি আল্লাহর তাকওয়া তার ভিতরে থাকবে যত চেষ্টা চালাও না কেন চেষ্টা চালানোর পরেও তুমি তাকে জাহান্নামে দিতে পারবে না তুমি তাকে জাহান্নামী বানাইতে পারবে না কারণ তার পিছনে আমি আল্লাহ আটার মতো লেগে থাকবো জুড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ আমার ভাইয়ার এই ইবলিস তো শয়তান চলে গেল শয়তান যখন চলে গেল কতটা মনে আছে না নাই এটা এই দিকে আদম এবং হাওয়া ময়ার সাপ জান্নাত আমাকে ঘুরতেছে কত বছর ঘুরছে আল্লাহই ভালো জানে ঘুরতে ঘুরতে কিছু কম কিছু বছর পরে এই যে মিস্টার ইবলিস জান্নাত থেকে বহিষ্কার করা দেওয়া হয়েছিল জান্নাত থেকে বের করা হয়েছিল মিস্টার ইবলিস কিছুদিন পরে এবার জান্নাতের বারিন্দার মধ্যে চলে আসলো আসার পরে এবার সাপের সঙ্গে দেখা করল তার সঙ্গে দেখা করল সাপের সঙ্গে দেখা করার বলে এ ভাই তুমি আমার সাহায্য করবানি আমি তো তোমার মতনই জান্নাত ছিলাম জান্নাত ছিলাম তোমার মতনই তো ছিলাম জান্নাত ছিলাম ইয়াস করেছি আরাম করেছি কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জান্নাত থেকে বহিষ্কার করে দিয়েছে এবার সাপ বলে তোমাকে আল্লাহ কেন জান্নাত থেকে বহিষ্কার করে দিল কথাটা বলো শুনি এবার মিস্টার ইবলিস বলতেছেন আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত থেকে এই জন্য বহিষ্কার করে দিয়েছে কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমি যখন জান্নাতের মধ্যে যখন ছিলাম আমাকে আল্লাহ একটা মন্ত্র শিখাইছে কি শিখাইছে মন্ত্র শিখাইছে কিছুক্ষণ পরে কিছুদিন পরে আল্লাহ আমাকে মন্ত্র বলল বলে এই মন্ত্র পরে শিখাইছিলাম মন্ত্রটা বলো তো দেখি আমি মন্ত্র বলতে
পারি নাই তাই আল্লাহ আমাকে জান্নাত থেকে বহিষ্কার করে দিয়েছে আসলে কথাটা এইটা নাকি কেমনে পড়াইছে সবার পড়াইতাছে জান্নাত তো জমা লাগবে আদমকে বের করা লাগবে ফালতুছে আদমরে বাবারা যদি বের করতে পারে তাই তো কাম হইবো কারণ বাবারা বের করলে বাবাই গো দুনিয়ায় বাবা যখন দুনিয়ায় আসবে বাবার থেকে সন্তান আমরা হব তারপর আমাদের পিছনে লাগবে পরে জাহান্নামের চেষ্টা চালাবে তার বুদ্ধি সেই জায়গায় আমার ভাইয়ারা এই কথা বলার পরে এবার সব বলে আচ্ছা এই কথা দেখি বলে হা বলে আমি তো মানতে পারলাম না আমি বিশ্বাস করতে পারি না কথা মানতে পারলাম না আমি মানব না তোমাকে সাহায্য করা যাবে না কারণ আল্লাহ নিষেধ করেছে আল্লাহ বলেছেন তোমাদেরকে জান্নাতের মধ্যে দিয়ে দিলাম তোমাদেরকে জান্নাতে দিলাম জান্নাতের ঘোরাফেরা করো চলাফেরা করো দ্বিতীয় কোনো মান জান্নাতে ঢুকতে পারবে না না ঢুকতে দিব না চলো আমার চলে গেলেন সাত তো ফটেন নাই পাঁচশত বছর চলে গেল পাঁচশত বছর পরে আবার নিঃসারিতে চলে আসলো এবার ময়ূরের সঙ্গে দেখা করলো ময়ূরকে বলে ভাই ময়ূর তোমার মতন আমি জান্নাতে ছিলাম দেখে আমার সহ্য হচ্ছে না এত সুন্দর করে ঘোরাফেরা করো ডিজাইন করে করে হাওয়ার আদমকে নিয়ে ঘোরো এত সুন্দর করে ডিজাইন করে করো আমার তো সহ্য হচ্ছে না তোমার মতো আমি জান্নাতে ছিলাম আমাকে আল্লাহ জান্নাত থেকে বহিষ্কার করেছে বলে কেন করেছে বলে আমি একটা মন্ত্র জানতাম মন্ত্রটা ভুলে গিয়েছিলাম এই মন্ত্র না বলার কারণে আল্লাহ আমাকে জান্নাত থেকে বহিষ্কার করেছে যদি তুমি আমাকে জান্নাতের ভিতরে ঢুকাইয়া দাও আমি তোমাকে মন্ত্রটা শিখাইয়া দিব আর তুমি যদি আমি তোমাকে যদি মন্ত্র শিখাইয়া দেই তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মতো জান্নাত থেকে বহিষ্কার করবে না এই কথা বলার সঙ্গে সঙ্গে ময়েরে রিসার্চ করতেছে আও মাও লেগে গেল ময়ের বলতেছে আমি তো চিরদিনের জন্য জান্নাতে থাকতে চাই যদি জান্নাতে যদি তুমি থাকতে চাও তাহলে আমাকে ঢুকাও কথাটা বুঝাছে না নাই এবার এবার ময়ে বলতেছে আচ্ছা বন্ধু এ তোমার একটা প্রশ্ন করতে চাই মন্ত্রটা যদি আমাকে শিখা আমার ফায়দা কি হবে কি সবাই বেনিফিট চায় না না আগে জায়গায় কি বেনিফিট আছে চায় না সবাই আমার ফায়দা কি বেনিফিটটা কি হবে বলে দাও এবার মিস্টার ইংলিশ বলেন এমন একটা মন্ত্র আমাকে আগে জান্নাতের ভিতরে ঢুকাও জান্নাতের ভিতরে যদি ঢুকায় তো মন্ত্রটা বলবো আর এই মন্ত্রটা যদি তুমি শিখতে পারো এক নম্বর ফায়দা হলো তোমার জীবন যৌবন শক্তি কমবে না ময়ূর তো বলতেছে নেই বহুত বড় কথা আচ্ছা দুই নম্বর ফায়দা বলো ও দুই নম্বর ফায়দা হলো তুমি যদি আমাকে জান্নাতের ভিতরে ঢুকাও আর মন্ত্রটা যদি আমাকে আমি যদি তোমাকে শিখাই দিতে পারি তাহলে তোমার চেহারা এত সুন্দর এই সুন্দর চেহারা তোমার কোনোদিনও শেষ হবে না রিসার্চ করে করে কথা বলা বলতেছে হে মুসলিম বন্ধুগণ তারপরে ময়ে বলে তিন নম্বর ফায়দা বলো ও তিন নম্বর ফায়দা যদি বলে দে তোমার হুশ থাকবে না আমাকে ঢুকাইবে পাশে এমন নাকি ও ফায়দা বললেই ঢুকাই ফেলবে আচ্ছা আচ্ছা দুষ বলো কি ফায়দা বলে তিন নম্বর ফায়দা শোনাও জানাও তিন নম্বর ফায়দা হলো এই মন্ত্রটা যদি তুমি শিখতে পারো তুমি জান্নাত থেকে আল্লাহ সুবহানাহু তাআলা তোমাকে জান্নাত থেকে কখনো বহিষ্কার করবে না এবার ময়ের বলতেছে এত সুন্দর কথা মন্ত্র শিখলে জান্নাত থেকে বহিষ্কার করবে না আর আমি থাকতে চাই জান্নাতে কথা বুঝাচ্ছে তখন মিস্টার ইবলিশ আমি জান্নাতে থাকতে চাই মিস্টার ইবলিশ বলতেছেন এই কথা বলার পরে ময়া বলে জান্নাতে থাকতে চাই কি করে তারপর ময়া আবার টেনশন করে আল্লাহর কথাও তো মানা লাগবে এদিকে আল্লাহর কথা মানবো এদিকে আমার জান্নাতও থাকা লাগে কিছু আমি চাই না শুধু জান্নাত লাগে আমার ভাইয়ারা খুদা প্রেমিক ভাইয়ারা রসুল প্রেমিক ভাইয়ারা এবার ময়ারে এবার সাফের সঙ্গে পরামর্শ করল দুইজন পরামর্শ জান্নাতে চলতেছে এ বন্ধু এমন একজন মানুষ এসো মিস্টার ইবলিশ
এত ইবলিস বলে নাই চিনতে পায় নাই এমন একজন মানুষ আসলো মানুষ আসিয়া বলল সে জান্নাতে ছিল একটা মন্ত্র ভুলে যাওয়ার কারণে আল্লাহ সুবহানাহু তাআলা তাকে জান্নাত থেকে বহিষ্কার করে দিয়েছে ও বন্ধু আমরা তো দুজন চিরদিনের জন্য জান্নাতে থাকতে চাই তুমি চাও কি চাও না ময়ের বলে আমি চাই এবার সাপ বলে আমিও তো তাই চাই যদি দুজনে চাই তাহলে সাপ এবার ময়েরকে বলে ময়ের সাপকে বলে বন্ধু রে দুজন যদি জান্নাতে থাকতে চাও তাহলে এই মানুষকে সহায় করতে হবে চাবি কাম হয়ে গেছে আমার ভাইয়ারা খোদা প্রেমিক ভাইয়ারা কতটা মনে আছে না নাই এবার সাপ ময়ের চলে গেল এবার মিস্টার ইবলিস সাপ সর্বপ্রথম মিস্টার ইবলিসকে সাহায্য করতেছে জান্নাতে ঢোকা লাগে তাফসীরের মধ্যে লেখছেন আমার ভাইয়ারা খোদা প্রেমিক ভাইয়ারা রাসূল প্রেমিক ভাইয়ারা প্রিয় হাজেরিন এবার সাপ মিস্টার ইবলিসকে জান্নাতে ঢোকানোর চেষ্টা চালাচ্ছে কেমনে চালাচ্ছে রে মুসলমান সাপের হাত পাও কি ছিল সাপের হাত পাও আছে ছিল তাফসীরের মাঝারে মধ্যে লেখছেন উড়েন কেন তো উড় দেখছেন আমরা উড় দেখছি না নাই তাফসীরের মাঝারে মধ্যে লেখছেন উড়ের মতো মানে এরকম ছিল এখন তো দেখে সাপের হাত পাও না কিন্তু হাত পাও ছিল এই হাত পাও কি জানা কি হয়েছে এটা কবে গেলে এটা আরেকটা কথা আছে আমার ভাইয়ারা খোদা প্রেমিক ভাইয়ারা রসুল প্রেমিক ভাইয়ারা এবার সাপ এবার সাপটা নিঃসার ইবলিসকে জান্নাতে ঢুকানোর চেষ্টা চালাচ্ছে মনে আছে না নাই এবার সাপের পাউটা জান্নাতের দেওয়ালের মধ্যে লাগাইয়া এবার মিস্টার ইবলিসে টানতাছে মাথাটা ভিতরে ঢুকছে কুন্দা ঢুকছে মাথাটা ভিতরে ঢুকছে এবার সাপ বলতেছে এবার সাপকে মিস্টার ইবলিস বলেন মিস্টার ইবলিস এবার সাপকে বলেন বন্ধু এইবার চেষ্টা করলে হবে না জোরে টানো আমার তো তাড়াতাড়ি ঢোকা লাগে আর মন তো তোমাকে শেখানো লাগে আমার ভাইয়ারা এবার সাপ টানতেছে দেওয়ালের মধ্যে লাগাইয়া টানে কিন্তু মিস্টার ইবলিস আসতেছে না ভেজে গেল এবার আসে না কি করে এবার মিস্টার ইবলিস যখন আসতে আসে না মিস্টার ইবলিস এবার সাপকে বলে বন্ধু তাড়াতাড়ি জান্নাতে ঢুকাও আমার কলিটা ফেটে যাচ্ছে তাড়াতাড়ি আমি যেতে চাই এই তো যাইতাছি তাড়াতাড়ি ঢুকাও আমার ভাইয়ারা খোদা প্রেমিক ভাইয়ারা রসুল প্রেমিক ভাইয়ারা গভীর মনোযোগ এবার মিস্টার ইবলিসকে সাপের জান্নাতে ঢোকানোর জন্য চেষ্টা চালাচ্ছে কাম হচ্ছে না এইদিকে ময়ূর যাচ্ছে কে যাচ্ছে ময়ূর যাচ্ছে ময়ূরকে মিস্টার ইবলিসকে লোক চেষ্টা চালাচ্ছে ঢোকানো যাচ্ছে না এইদিকে যাচ্ছে ময়ূর এবার সাপ বলেন বন্ধু